আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আনি আশকার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে কুমিল্লায় সাম্প্রদায়িক হামলার বিচার, 7 দিনের রিমান্ডে প্রধান অভিযুক্ত ইকবাল। বীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলার ঘটনায় অন্যতম 2 হোতা গ্রেফতার, ফেসবুক পোস্ট দায়ী বলছে র‍্যাব। কক্সবাজারে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিলেন আজিজুল। এবং টি-20 বিশ্বকাপের সুপার 12-এ আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। কুমিল্লায় সাম্প্রদায়িক হামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি আরও জানান, মামলার যাবতীয় তথ্য ও ভিডিও ফুটেজ আদালতে জমা দেওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। আদিল সজীবের রিপোর্ট। দুর্গাপূজার সময় কুমিল্লার একটা পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কুমিল্লা সহ দেশের কয়েক স্থানে সংঘর্ষ এবং হামলার ঘটনা ঘটে। এর মধ্যে ভিডিও দেখে কুমিল্লার ঘটনার সাথে জড়িত মূল অভিযুক্ত ইকবাল সহ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের পক্ষ থেকে এ ঘটনার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার দাবিও তোলা হয়। আলোচিত এ ঘটনার বিচার নিয়ে কথা বলেন আইনমন্ত্রী। যেই মুহূর্তে তদন্ত শেষ হয়ে বিচারিক আদালতে আসবে, এটা আমি তো এখনই বলে দিলাম যে এটা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এটা দ্রুত সমাপ্তি করা হবে। এর আগে নবাগত সাব রেজিস্ট্রারদের বরুণ এবং কর্মকর্তাদের সঙ্গে এক মত বিনিময় সভায় মন্ত্রী বলেন, সততার সঙ্গে জনগণের সেবা নিশ্চিত করতে হবে, কেউ ঘুষ নেওয়ার চেষ্টা করলে তাকে আইনের মুখোমুখি হতে হবে, কাউকে ছাড় দেয়া হবে না। একজন গণ্যমান্য ব্যক্তি আমার কাছে এসে বললেন, আপনি তো সাব রেজিস্ট্রার দিয়েছেন, তো এই সাব রেজিস্ট্রার সাহেব যদি 60 লক্ষ টাকার দলিল করতে যায় 6 লক্ষ টাকা নেয়। আমি কি বলেন কি, এটা আমার জন্য অত্যন্ত অপমানজনক, প্লিজ এটা করেন না। এইটা করলে এই যে মর্যাদার লড়াই যেটা করছি, এই যে জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করছি, এইটা কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। আগামী বছর থেকে রেজিস্ট্রার সার্ভিসে এই রেজিস্ট্রেশন শুরু হবে বলেও জানান আইনমন্ত্রী আনিসুল হক। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। কুমিল্লায় পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার ঘটনায় মূল অভিযুক্ত ইকবাল সহ 4 জনের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার দুপুরে তাদের আদালতে হাজির করে পুলিশ প্রত্যেকে 10 দিন করে রিমান্ড চাইলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান নিপা এ আদেশ দেন। এর আগে কড়া নিরাপত্তায় তাদের আদালতে নেওয়া হয়। কুমিল্লা সহ দেশের কয়েকটি স্থানে সাম্প্রদায়িক হামলার পেছনে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পশ্চিম অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা জানান। দেশের মানুষের ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার শক্তি কারণেই বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা সবকিছু বের করে ফেলছি, সব লোককে চিহ্নিত করে আমাদের হাতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা ধরা পড়েছে। আমরা কেন এই কাণ্ডটা ঘটিয়েছে সব আপনাদেরকে আমরা জানাতে সক্ষম হব। আইন অনুযায়ী যারা আমরা চিহ্নিত হয়েছে তাদের ব্যবস্থা হবে, যাতে করে ভবিষ্যতে তারা এই ধরনের মানে আর কোনোদিন এই ধরনের ষড়যন্ত্র করতে তাদের রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলার ঘটনার অন্যতম হোতা সৈকত মণ্ডল ও তার সহযোগী রবিউল ইসলামকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব। ফেসবুকে তাদের পোস্ট দেয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে বলে র‍্যাব জানিয়েছে। এদিকে আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক হচ্ছে ওই জনপদের জীবনযাত্রা।
রংপুর প্রতিনিধি মাহবুবুল ইসলামকে সাথে নিয়ে রিপোর্ট করছেন জিএম তসলিম। সংবাদ ব্রিফিংয়ে র্যাব জানায় সৈকত মণ্ডল সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অবমাননাকর পোস্ট দিয়ে রংপুরের পীরগঞ্জের করিমপুর গ্রামে সাধারণ মানুষকে জড়ো করে। আর সৈকতের প্ররোচনায় গ্রেপ্তারকৃত মুয়াজ্জিন রবিউল মসজিদের মাইক ব্যবহার করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার কথা বলে জনগণকে উত্তেজিত করে। এক পর্যায়ে উত্তেজিত জনতা হিন্দু সম্প্রদায়ের বসতভিটায় হামলা ও অগ্নিসংযোগ করে। উত্তেজিত জনতার সাথে সৈকত এবং রবিউলও হামলায় অংশ নেয় বলে জানায় র‍্যাব। উনি ইতিপূর্বে বিভিন্ন সময় তার ফেসবুক পেজের মাধ্যমে উস্কানিমূলক বিভিন্ন তথ্য প্রচার করেছে। অনেক লোকজনই তার মাধ্যমে তথ্য পেয়েছিল এবং তার ফেসবুক পেজের মাধ্যমে তারা অনুপ্রাণিত হয়েছিল ওখানে জড়ো হওয়ার জন্য। র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, এর আগে রংপুর র‍্যাবের হাতে গ্রেফতারকৃত পরিতোষ পবিত্র কাবা শরীফকে ব্যঙ্গ করে পোস্ট দেয়। তার এই পোস্ট উজ্জ্বল তার ফেসবুকে শেয়ার করে। এই পোস্টটি সৈকত মণ্ডলও শেয়ার করে। একে কেন্দ্র করেই হামলা ও ভাঙচুরের সূত্রপাত বলে জানায় র‍্যাব। পরিতোষের কথা বলা হয়েছে যে সে আমাদের কাবা ঘরকে ইয়ে করে সে বা পোস্ট দিয়েছে, আপনারা সবাই জড়ো, ইসলামী জনতা, তৌহিদি জনতা জড়ো, এরকম কিছু কথাবার্তা সে বলেছে। আপনারা আসুন, এখানে আসেন, এখানে সবাই আমরা জড়ো হয়েছি। এদিকে স্বাভাবিক জীবনে ফিরছে রংপুরের পীরগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতার শিকার হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। দুর্বৃত্তদের হামলায় পুড়ে যাওয়া ঘর তৈরি শুরু করেছেন ক্ষতিগ্রস্তরা। এজন্য টিন, সরঞ্জাম ও নগদ টাকা দিয়েছে ত্রাণ মন্ত্রণালয় ও জেলা প্রশাসন। মোটামুটি প্রত্যেকের আশ্রয়ের ব্যবস্থা সম্পন্ন হয়েছে, চারটি বাড়ি এখনো নির্মাণাধীন আছে। সাম্প্রদায়িক সহিংসতায় এই পর্যন্ত র‍্যাব 32 জনকে গ্রেফতার করেছে। জি এম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির পাশাপাশি রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন সনাতন ধর্মীয় নেতারা। তাদের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলি বর্জনের ঘোষণাও দিয়েছে পূজা উদযাপন কমিটি। একই সময় মন্দিরে কালো কাপড়ে মুখ ঢেকে নিরাপত্তা পালন করবেন ভক্তরা। রাজধানীর শাহবাগে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত গণ অনশন ও অবস্থান কর্মসূচিতে এসব ঘোষণা দেয়া হয়। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। সাম্প্রদায়িক হামলার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগে গণ অনশন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সকাল 6টা থেকে 12:30 পর্যন্ত চলে এ কর্মসূচি। আরেকটি অংশ শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সংহতি প্রকাশ করেন। মানুষের প্রতি ভালোবাসা সবার আগে ধর্মের পবিত্র দায়িত্ব এবং কর্তব্য। এই স্বাধীন বাংলাদেশ যতদিন থাকবে এখানে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। সত্যিকার অর্থে বিচার চাই, এটাকে দ্রুত করতে হবে, এদের প্রত্যেককে ধরতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ অনশন কর্মসূচিতে অংশ নেন। এ সমস্ত সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ান, জয় আমাদের হবেই। ঘটনার সাথে যারা সম্পৃক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন। এ সময় পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান। সংখ্যালঘু ও ক্ষুদ্র নিরীগোষ্ঠী সহ সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করার দাবি জানান বক্তারা। রাষ্ট্রীয় এবং সামাজিক নিরাপত্তা আমাদের দরকার, শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু আমাদের নিরাপত্তা দিতে পারবে না। প্রধানমন্ত্রীর কাছে আমরা চাই আমাদের মান সম্মান ইজ্জত, আমাদের ধর্ম আমরা স্বাধীনভাবে ধর্ম যেন আমরা পালন করতে পারি। সাধুরা কিন্তু কোনোদিন পথে নামেনি, এবার সাধুরা পথে নেমেছে। সাধুরা যতদিন বিচার না পাবে ততদিন এই পথেই থাকবে। বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে। পরে একটি বিক্ষোভ মিছিল শাহবাগ থেকে শুরু হয়ে কয়েকটি সড়ক ঘুরে আবার জাদুঘরের সামনে এসে শেষ হয়। ধর্মীয় উগ্রবাদ, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা সহিংসতার কারণে যাতে বাংলাদেশের শান্তি বিনষ্ট না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। বাংলাদেশে সকল ধর্মের বর্ণের মানুষ সবাই সমান অধিকার নিয়ে বসবাস করবে এমনটাই প্রত্যাশা সবার। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। কক্সবাজারে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন কিলিং মিশনে অংশ নেওয়া আজিজুল হক।
শনিবার সন্ধ্যায় জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেরিন সুলতানার আদালতে তিনি জানান, ঘটনার সময় অস্ত্র নিয়ে মহিবুল্লার অফিসের সামনে দাঁড়িয়েছিলেন তিনি। মহিবুল্লাকে অফিসের ভেতরে 3 রাউন্ড গুলি করেন মাস্টার মাইন্ড আব্দুর রহিম, সঙ্গে ছিলেন আরও 4 জন। মহিবুল্লার মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করেন তারা। কিলিং মিশনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 19 জন অংশ নেন। এর আগে ভোরে কুতুপালং লম্বাশিয়া পুলিশ ক্যাম্পের লোহার ব্রিজ এলাকা থেকে আজিজুল সহ 4 জনকে অস্ত্রসহ গ্রেফতার করে APBN। হত্যার ঘটনায় এ নিয়ে 9 জনকে আটক করা হলো। মাস্টার মহিবুল্লাহকে হত্যার 2 দিন আগে অর্থাৎ 27 তারিখে রাত 10 ঘটিকার দিকে মরকোস পাহাড়ে একটি মিটিং হয়। উক্ত মিটিংয়ে কিলিং মিশনে অংশ নেওয়া ধৃত আসামি আজিজুল হক সহ আরও 4 জন উপস্থিত ছিল। তথাকথিত দুর্বৃত্তদের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ মহিবুল্লাহকে হত্যার নির্দেশ দিয়েছে মর্মে উক্ত মিটিংয়ে আলোচনা করা হয়। ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগে বিতর্কিত এমনকি জামায়াত শিবির ঘরোনার প্রার্থীদের পক্ষে সুপারিশ ও মনোনয়ন নিয়ে ক্ষুব্ধ দলটির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। এতে বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের তৃণমূল রাজনীতি প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে অভিযোগ করেন তারা। অবশ্য বিতর্কিতদের জন্য যারা সুপারিশ করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আপেল মাহমুদের রিপোর্ট। 33 বছর বয়স আমার, আমি 4,500 ভোটে নির্বাচিত কাউন্সিলর, আমি পারবো আপা, আপনার 22 গ্রামে দায়িত্ব নিয়ে আপনার বোঝা একটু হালকা করতে চাই। বিতর্কিতদের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়েছে এমন অভিযোগ এনে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে ভিড় করছেন তৃণমূল নেতারা। এদের বেশিরভাগই দ্বিতীয় ও তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের বঞ্চিত মনোনয়ন প্রত্যাশী। ট্রুনা চুরা চালন ব্যবসা করত এবং সেই ব্যবসায় আটক হয়ে জেলখানায় ছিল, তার কপি আমার কাছে এখানে আছে এবং তার ভাইরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে। ইউনিয়ন বিএনপির সভাপতি এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলিয়াতর তালুকদার ফজুকে নৌকা প্রতীক দিয়েছে, যে নৌকা প্রতীক দেওয়ার কারণে গোহাইল ইউনিয়নের ত্যাগী নেতাকর্মীরা তাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ের সামনে প্রার্থী পরিবর্তনের দাবিতে কর্মসূচি পালন করে ফেনীর তৃণমূল নেতারা। মির্জানগর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে জামাত প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারা। মির্জানগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান অনুজন ভট্টু জামাতকে প্রধান অতিথি করে গত 15 আগস্টে শোক দিবস পালন করে, যা আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়। এত মিছিল মিটিং যত কিছু করব সব বিএমপির লোক দিই, শিবিরের লোক দিই, জামাতের লোক দিই, এগুলো দিই করায়। তৃণমূল থেকে যেসব অভিযোগ আসছে তার সবগুলো সত্য নয় বলে দাবি করেন আওয়ামী লীগ দপ্তর সম্পাদক। এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে প্রায় 15টি মনোনয়ন আমাদের মাননীয় নেত্রী পরিবর্তন করেছেন। আমরা প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে দেখি এবং অভিযোগের সত্যতা পাওয়ার পর আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আগামীতেও সিদ্ধান্ত গ্রহণ করা হবে। জেলা থেকে তথ্য গোপন করে কেন্দ্রে পাঠানোয় এমন বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে বলে দাবি আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। যেসব নেতারা তথ্য গোপন করে নিজের লোককে চেয়ারম্যান মেম্বার বানানোর জন্য আজকে স্থানীয় সরকার পরিষদে জালিয়াতির আশ্রয় নেবেন, তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি উত্তরণে শীর্ষ নেতাদের আরো দায়িত্বশীল হওয়ার দাবি জানিয়েছে তৃণমূল নেতারা। বিএনপি মাঠে না থাকায় আওয়ামী লীগ এখন আওয়ামী লীগের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। প্রথম ধাপের নির্বাচনে শতাধিক বিদ্রোহী প্রার্থী থাকলেও দ্বিতীয় এবং তৃতীয় ধাপে সংখ্যা কয়েক গুণ বাড়তে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। তবে মনোনয়ন বঞ্চিতদের প্রত্যাশা, যেসব জায়গায় বিতর্ক আছে সেসব জায়গায় প্রার্থী পরিবর্তন না করেও যেন সেখানে উন্মুক্ত নির্বাচন করা হয়। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। তৃতীয় ধাপে স্থানীয় সরকার নির্বাচনের জন্য ইউপি চেয়ারম্যান প্রার্থী নির্ধারণে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের মুলতবি সভা অনুষ্ঠিত হয়েছে। গণভবনে আয়োজিত সভায় দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন। আগামী 28 নভেম্বর অনুষ্ঠিত হবে এসব ইউনিয়ন পরিষদ ও পৌরসভার নির্বাচন।
কুমিল্লায় পবিত্র কোরআন শরীফ অবমাননার ঘটনা কিভাবে ঘটেছে তা বিএনপি নেতাদের জিজ্ঞাসা করলেই জানা যাবে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসায় সাংবাদিকদের তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এমন ঘটনা ঘটিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করছে বিএনপি। এ সময় বিএনপি জামায়াত ও ধর্মান্ধ গোষ্ঠীর বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন হাসান মাহমুদ। বাংলাদেশে রাজনৈতিক উদ্দেশ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য অপচেষ্টা চালানো হয়েছে। সরকার দ্রুততম সময়ের মধ্যে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে এবং দুষ্কৃতিকারীদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে, 100 বেশি মামলা হয়েছে। চাল তেল সহ নিত্য পণ্যের অস্বাভাবিক দাম বাড়ায় মানুষ সীমাহীন দুর্ভোগে দিন পার করলেও সরকারের সেদিকে নজর নেই বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার ভাষায়, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা সহ দেশ পরিচালনায় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আরো জানাচ্ছেন মইনুল আহসান। নিত্যপণ্যের লাগামহীন দাম বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সিনিয়র নেতারা বলেন, চাল তেল সহ প্রতিটি জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেলেও সরকার ব্যস্ত নিজেদের আখের গোছাতে। চতুরতার সঙ্গে এই মূল্য বৃদ্ধি করেছে তারা, সিন্ডিকেট করে মূল্য বৃদ্ধি করেছে তারা। দেশের জনগণ ভুলে যায়নি, পরে বিএনপি মহাসচিব জাতীয় প্রেস ক্লাবে ভাষা সংগ্রামী অলি আহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় যোগ দেন। মির্জা ফখরুল বলেন, এখন সময় এসেছে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে একজোট হয়ে মাঠে নামার। আমরা বাংলাদেশের সমস্ত মানুষকে একটা জায়গায় আনতে চাই, সেই জায়গাটা হচ্ছে কি, গণতন্ত্রের জন্য লড়াই করাতে। যদি আমরা গণতন্ত্রটা পেয়ে যাই, তখন অন্যান্য বিষয়গুলোতে আমরা তখন সেখানে যাওয়ার কাজ করতে পারবো, চেষ্টা করতে পারবো। সবাইকে অনুরোধ করবো যে আমরা আমাদের ছোটোখাটো সমস্যাগুলো ভুলে যাই এই মুহূর্তে। আসুন আমরা একসাথে এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে 1971 সালের যুদ্ধের যে আশা আকাঙ্ক্ষা স্বপ্নগুলো ছিল সেগুলোকে আবার ফিরিয়ে আনার জন্য যেটা আমরা অর্জন করেছিলাম, আমরা একখানে একটা লড়াই করি, সংগ্রাম করি। বামজোট ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা নানা ইস্যুতে সরকারের সমালোচনা করে বলেন, এ সরকারের পতন ছাড়া দেশে সুশাসন ফিরে আসবে না। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে দেশে আরও 9 জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে 6 জন পুরুষ ও 3 জন নারী। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,814 জনে। সর্বশেষ 24 ঘন্টায় 15,042 নমুনা পরীক্ষায় 278 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 1.85%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এবার জানাবো টি টোয়েন্টি বিশ্বকাপের খবর। টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুদল এর আগে মুখোমুখি হয়েছে 11 বার, টাইগাররা জিতেছে 4টিতে আর লঙ্কানদের জয় 7 ম্যাচে। এই বিশ্বকাপে গ্রুপ পর্বের 3 ম্যাচে জয় পেয়েছে দাসন সাকার দল, আর 2 জয় ও 1 হার নিয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করেন মাহমুদুল্লাহ রিয়াদরা। শারজায় বিকেল 4টায় শুরু হবে ম্যাচটি। এস এম আশরাফের রিপোর্ট। টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স শুধুই হতাশার। এর আগে 6 আসরে মাত্র 5টি জয় পেয়েছে টাইগাররা। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে একমাত্র 2007 ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছে মাহমুদুল্লাহ রিয়াদরা। তবে এর আগে কখনই বাংলাদেশকে নিয়ে প্রত্যাশার মাত্রা ছাড়িয়ে যায়নি। এবার জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের বিপক্ষে টানা 3 সিরিজ জেতাতেই আবেগী ভক্তরা বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে। গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে হারলেও
ওমান আর পাপুয়া নিউগিনির বিপক্ষে জিতে নিজেদের অনেকটাই গুছিয়ে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। আমি শুধু ক্রিকেটের দিকেই নজর দিতে চাই, দলের বাইরে কে কি বলল সেটা নিয়ে চিন্তা করার সুযোগ নেই। ম্যাচের দিন ক্রিকেটাররা যেন শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে পারে সেদিকেই নজর দিচ্ছি। অন্যদিকে ফর্মের তুঙ্গে রয়েছে শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে নামিবিয়া, আয়ারল্যান্ড আর নেদারল্যান্ডসকে রীতিমতো উড়িয়ে দিয়েছে তারা। লাহিরু কুমারা, ওয়ানিন্দু হাসারাঙ্গাদের বোলিং মোকাবেলাটাই চ্যালেঞ্জ হবে বাংলাদেশের। বোলিংয়ে দুদলের শক্তিমত্তাই প্রায় সমান, তবে শারজার স্লো আর স্পিনিং উইকেটে ব্যাটসম্যানদের দৃঢ়তাই শেষ পর্যন্ত গড়ে দিতে পারে পার্থক্য। এস এম আশরাফ, এটিএন বাংলা। দেশে করোনা ভ্যাকসিনের কোনো সংকট নেই বলে আবারও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উইমেন অ্যান্ড ই কমার্স ফোরামের সম্মেলনে তিনি আরও বলেন, বাংলাদেশ সফলভাবে করোনা মোকাবেলা করছে। এতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, সাম্প্রতিক কিছু ঘটনায় ই কমার্সের উপর নেতিবাচক প্রভাব পড়লেও এই খাতের অগ্রগতির জন্য সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে কয়েকজন সফল নারী উদ্যোক্তাকে জয়ী অ্যাওয়ার্ড দেওয়া হয়। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। স্কুলের বাইরে অতিরিক্ত হোমওয়ার্ক ও গৃহশিক্ষকের কাছে পড়ার বাড়তি চাপ কমাতে আইন পাশ করেছে চীন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। আইনের আওতায় শিশুরা যাতে অনলাইনে অধিক সময় ব্যয় না করে এবং বিশ্রাম ও ব্যায়ামের জন্য পর্যাপ্ত সময় পায় অভিভাবকদের, তা নিশ্চিত করার কথা বলা হয়েছে। এর আগে গত আগস্টে 6-7 বছরের শিক্ষার্থীদের জন্য লিখিত পরীক্ষা বাতিল করে চীন। সে সময় বলা হয়েছিল এটা শিশুদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ক্ষতি করছে। এছাড়াও গত বছর ইন্টারনেট অ্যাডিকশন এবং জনপ্রিয় সংস্কৃতির প্রতি শিশুদের ঝোঁক কমিয়ে আনতে বেশ কিছু পদক্ষেপ নেয় বেইজিং। এবার জানাবো পার্টেক্স কালার খবর। দক্ষিণ আফ্রিকাকে 5 উইকেটে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচে জিতেছে অস্ট্রেলিয়া। আবুধাবিতে 119 রানের টার্গেটে খেলতে নেমে 38 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে অজিরা। স্টিভ স্মিথ সর্বোচ্চ 35 রান করেন। শেষ পর্যন্ত 2 বল বাকি থাকতেই 5 উইকেটে 121 রান তোলে অ্যারন ফিঞ্চের দল। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে 23 রানে 3 উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত 9 উইকেটে 118 রানে থামে তাদের ইনিংস। 40 রান করেন এইডেন মার্ক রাম। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি বার্সেলোনা থেকে চলে আসার পর এই প্রথম এল ক্যাসিতো মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। লিগে বার্সায় অবস্থা খুব একটা সুবিধা নয়, তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ম্যাচ বলেই আরও সতর্ক রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি। আগের কয়েক ম্যাচে কি হয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয়, এমনটা বলে তিনি শিষ্যদের সতর্ক করেছেন। মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো স্পেন থেকে চলে যাওয়ায় এই ম্যাচ এখন অনেকটাই রং হারিয়েছে। তবে চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকোই আনসোফাতি, পেদ্রিরা, করিম বেঞ্জেমা, অ্যাডেন হ্যাজার্ডদের বিপক্ষে জয় পেতে যে মুখিয়ে থাকবেন তা বলাই যায়। রাত 8:15 শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে কুমিল্লায় সাম্প্রদায়িক হামলার বিচার, 7 দিনের রিমান্ডে প্রধান অভিযুক্ত ইকবাল। বীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরে হামলার ঘটনায় অন্যতম 2 হোতা গ্রেফতার, ফেসবুক পোস্ট দায়ী বলছে র‍্যাব। কক্সবাজারে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিলেন আজিজুল।
এবং টি-20 বিশ্বকাপের সুপার 12-এ আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।